জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারে গপ্প। প্রতি শনিবার রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প দিয়ে সাজানো আমাদের শনিবারের গপ্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জ্যাম হাব স্টুডিও। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প এই সেগমেন্টে আজ আপনাদের জন্য শঙ্কর চক্রবর্তীর লেখা প্রেম আতঙ্ক, নির্দেশনা ও গল্প পাঠে আমি ইন্দ্র, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে কৃষ্ণেন্দু, চরিত্রবিন্যাসে আরফান আলী খান, অন্যান্য চরিত্রে কৃষ্ণেন্দু, আরফান, শুভ্রজিৎ, অশ্রু ও অর্পিতা। শুরু হচ্ছে আজকের গপ্প প্রেম আতঙ্কের প্রথম পর্ব। শোভন একজন কোটিপতি ব্যবসায়ী মানুষ, ভদ্র এবং দয়ালু। দেখাশোনা করে বিয়ে হয় মেঘনার সঙ্গে। বিয়ের পর তাদের ঘরে জন্ম নেয় ফুটফুটে এক কন্যা সন্তান। বেশ সুখে সংসার করছিল তারা। ব্যবসায় হাজার ব্যস্ততার মধ্যেও শোভন মেঘনাকে সময় দিত। সে খুব ভালোবাসত মেঘনাকে। ভালোবাসায় কোনো খামতি ছিল না তার। স্ত্রী আর মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল মনে, কিন্তু কালের জাঁতাকলে সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল, বাস্তব আর হল না। আর বাস্তবে যা হল তা স্বপ্নেও ভাবা যায় না। ঠিক কি হয়েছিল শোভনের জীবনে যে তার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল? শোভন ও মেঘনার সুখের সংসারে কি কি ঘটেছিল আজ সে নিয়েই গল্পটা আপনাদের শোনাব। শোভনের সঙ্গে আমার পরিচয় কি করে বা শোভনের সঙ্গে আমার কি সম্পর্ক সেটা এখানে প্রাধান্য নয়, বরং শুনুন কি ঘটেছিল শোভনের জীবনে। বেশ কয়েকদিন হলো বাড়ির বাইরে কিংবা ঘরের ছাদে যেতে পারছিল না শোভন। আস্তে আস্তে তার শরীরটা কেমন যেন রুগ্ন আর ক্ষীণ হয়ে আসছিল। সপ্তাহ দুয়েক হলো সে ঘুমোতে পারছিল না। বিকেলবেলার দিকে একটু ঘুমের ঘোর তাকে আঁকড়ে ধরত, তবে সেটা খুব ক্ষণস্থায়ী। শোভনের স্ত্রী মেঘনা ওভারটাইম করছিল নিত্যদিন। প্রায় 3-4 মাস হয়ে গেল শোভন দৈহিক সহায়তা করতে পারছিল না তার পরিবারকে। একটি মাত্র 2 বছরের মেয়ে তাদের, নাম রোহিণী। ওকে একটু আদর করত এই যা, ব্যাস এইটুকু। শোভন বুঝতে পারত মেঘনা ক্লান্ত তিক্ত হয়ে পড়ছিল তার পরিবারকে সব দিক থেকে আগলে রাখতে। সেদিন রাতেও ঘুমটা আসছিল না তার। মাথার পেছনের শিরাগুলো যেন একটা একটা করে ছিঁড়ে যাচ্ছিল তার। পায়ের দিকের দেওয়ালে একটি জানালা খোলা আর একটি বন্ধ ছিল। শীত ছিঁড়ে বসন্ত ঢুকতে আরম্ভ করে দিয়েছিল। তার পাশে শুয়েছিল তাদের ভবিষ্যৎ রোহিণী, আর তার পাশে মেঘনা। তৃষ্ণায় তার গলাটা যেন ক্রমাগত বন্ধ হয়ে আসছিল। উঠতে যাচ্ছিল এমন সময় না, পারছিল না। পাশের টেবিলের ওপর রাখা জলের বোতলটা যেন দুটো শয়তানের চোখ বার করে তার দিকে বিদ্রুপ সুরে দেখছিল। সে নিজের শরীরকে সজোরে নড়ানোর চেষ্টা করছিল, কিন্তু না, এক চুলও নড়াতে পারল না। তার মনে হচ্ছিল যেন দুটো চোখ আর মস্তিষ্ক ছাড়া কোনো অঙ্গ তার বেঁচে আছে এমনটা নয়।
মনে হচ্ছিল যেন তার গোটা শরীরটা ধীরে ধীরে বিছানার সাথে মিশে যাচ্ছে। কিছুক্ষণ পর তার বোধ হলো চোখ দুটো যদি জীবিত না হতো অথবা যদি সে অন্ধ হতো তাহলে বোধ হয় ভালোই হতো। ঘরে এক মায়াবী বেগুনি বাতি জ্বলছিল যেটা রোজ জ্বলে, তাই ঘরটাকে ভেতর থেকে ঘিরে ধরেছিল এক বেগুনি বর্ণের কিরণমালা। খোলা জানালার ওপারে রেলিং আঁকড়ে ধরেছিল 10টা আঙুল। সে শুনতে পাচ্ছিল তার আতঙ্কিত হৃৎস্পন্দনটা ছড়িয়ে পড়ছে গোটা ঘর জুড়ে। জানালার ওপারে দাঁড়িয়ে ছিল কালো কঙ্কালসার সেই আঙুলের দল। আস্তে আস্তে তার নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে আসছিল। তারপর দুটো হাত ঢুকে এসেছিল সেই জানালার ভেতর দিয়ে আর দেখলো শুকনো লম্বা লম্বা চুলে ঢাকা একটা শীর্ণকায় মুখ। তার গোটা দেহটা ধীরে ধীরে জানালা দিয়ে ঢুকে এলো আর এসে পড়ল সোজা তার ঘরের মেঝেতে। ধীরে ধীরে মেঝের ওপর সোজা দাঁড়িয়ে পড়ল সেই দেহটি। ছিন্ন বস্ত্রে আবৃত সেই মহিলার দেহ জীবন্ত মৃতদেহের অধিক কিচ্ছু ভাবার উপায় নেই। যেন রক্ত মাংস ছাড়া শুধু চামড়া আর হাড়ের সে দেহ। শরীরে বসে আছে বহুকালের ক্ষতচিহ্ন। পচন ধরা রক্তের ধারা বইছিল তার সব কটা ক্ষত থেকে। বেগুনি আলোতে সেটা যেন বিভীষিকা হয়ে উঠেছিল। চোখ দুটো তার কালো কঠোর, কোনো মণি বা সাদা কোনো গোলক জাতীয় কোনো কিছুই ছিল না। কালো দুই কোঠরে জ্বলছিল দুই ক্ষুদ্র সাদা বিন্দু। এই দৃশ্য দেখার পর নিঃশ্বাস যেন তার বন্ধ হয়ে আসছিল। বুকের কাছে কিছু একটা জমাট বেঁধে বসেছিল যেন। সে দেখল মূর্তিটা মেঝের ওপর চার পায়ে হাঁটছে। যে দেওয়ালে বেগুনি ল্যাম্পটা জ্বলছিল সেই দেওয়াল বেয়ে উঠে আসছে সেই মূর্তিটা। এই রূপ কি বাস্তবে সম্ভব? আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে সেটা ল্যাম্পের কাছে গিয়ে ল্যাম্পটার উপর কামড় দিল। উনি একটা শব্দ করে ল্যাম্পের কাঁচের টুকরোগুলো ভেঙে নিচে ছড়িয়ে পড়ল। ঘরটাতে তখন শুধুই অন্ধকার, গভীর অন্ধকার। সে মেঘনাকে নিজের সর্বশক্তি দ্বারা ডাকার চেষ্টা করল কিন্তু পারল না। তার মনে হচ্ছিল তার স্বর যেন সেই অশুভ নিস্তব্ধ অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। সে এবার পাশ ফিরে তাকালো অনেকটা কষ্ট করে। দেখল দুজনেই গভীর নিদ্রায় মগ্ন। সে আবার সেই দেওয়ালের দিকে তাকালো, না আর তো কিছুই দেখতে পেল না। সে গেল কোথায় সেই মূর্তিটা? মেঝেতে একটা খসখস করে শব্দ হচ্ছিল। হঠাৎ কোনো এক অদৃশ্য শক্তি তার দৃষ্টিকোণ সরিয়ে নিয়ে গেল বিছানার কাছে আর তখনই তার হাড় হিম হয়ে এলো। ধারালো নখগুলো বিছানায় ঢুকিয়ে দিয়েছে সে। কি ভয়ানক সে দৃষ্টি! আস্তে আস্তে আবার দাঁড়ালো সে। দুহাত দিয়ে তার বুক আর হাতের ওপর নিজের হাত বোলাতে লাগলো। কালো কুৎসিত সে হাত জোড়া, তার থেকেও কুৎসিত আর বিভৎস তার আঙুলের ওই পচা চামড়ায় ঘেরা নখগুলো। কিন্তু সে তো কোনো স্পর্শের অনুভব করতে পারছে না। এবার সে একইভাবে উঠে তার বুকের ওপর বসল, দুহাত প্রসারিত করল তার গলা জুড়ে আর
আর সে দেখল স্বাভাবিকের থেকে একটু একটু করে লম্বা হয়ে যাচ্ছে তার হাত দুটো। হঠাৎ করেই সে অনুভব করতে পারছিল কয়েকটা ধারালো নখ তার গলা আর কাঁধ চেপে ধরেছে। তার শ্বাস প্রশ্বাস এবার প্রায় বন্ধ হয়ে আসছিল। সে চোখের সামনে সব কিছু ঘোলাটে দেখছে এখন, শুধু দুটো কোঠর আর তার ভেতরে দুটো ক্ষুদ্র মণি। সে অনুভব করতে পারছিল তার কাঁধ গলার চামড়া একটু একটু করে ছিঁড়ে যাচ্ছে আর রক্তে ভেসে যাচ্ছে তার বিছানা। তার আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না, আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসছিল। হঠাৎ কি কারণে জানি না, কোনো একটা কারণে তার বুকটা অস্বাভাবিকভাবে কাঁপছে, যেন কেউ জোরে জোরে কাঁপাচ্ছিল তার বুকটাকে। সে অনেক কষ্টে চোখটা খুলল। তার মনে হচ্ছিল যেন রক্ত আর প্রাণশক্তির কেবল অন্তিম বিন্দুটুকুই রয়ে গেছে। তাও অনেক কষ্টে তাকালো সে। এই কি সব বিড়বিড় করছো তুমি? কি হয়েছে তোমার? এই এই কি হলো? স্ত্রীর কথা কানে বাজতেই ধড়ফড় করে উঠে বসল সে। তার শরীর যেন ঘামে চুপচুপ করছে, সারা গায়ে একটা অসহ্য ব্যথা, মূলত ওই কাঁধের কাজটায়। তার স্ত্রীকে সে সব কথাটা খুলে বলল। শোভন, আমি অনেকবার বলেছি, ডাক্তারবাবুও বলেছেন, এটা হচ্ছে শুধু স্লিপ প্যারালাইসিস ছাড়া আর কিছুই নয়। কেন বুঝছো না বলো তো তুমি? এত কথা শোনার ইচ্ছে বা ক্ষমতা ছিল না। তার কাঁধে বৃত্তাকার ন্যায় একটু ব্যথা করছিল। রোহিণী গভীরভাবে ঘুমোচ্ছে তখন। তখনও অন্ধকারটা কাটেনি। নিশি পাখি দূর থেকে ডাকছে, হ্যাঁ, এক মোহের নেশায়। আচ্ছা, তোমার মতে এক রুগ্ন শুকনো মেয়ে ওই জানালা বেয়ে এসে দেয়াল বেয়ে এই ল্যাম্প কামড়ে তোমার বুকের উপর উঠে গলা টিপছিল তোমার, তাই তো? শোভন, শোভন, তুমি কি ভুলে যাচ্ছ যে আমরা তিনতলায় থাকি? আর দেখো, ল্যাম্প এখনো ঠিক আছে, ঘরের সব আসবাবপত্র যেমন ছিল তেমনই আছে, আর তোমার গলায় কই দেখি কোনো চাপের দাগ নেই, সব কিছু ঠিকই আছে, কোনো অস্বাভাবিকতার ছোঁয়া নেই। মেঘনার গলায় এবার বিরক্তির উপস্থিতি। মেঘনা তার কথায় গোটা ঘরটাকে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগল। না, সত্যিই তো সব ঠিক আছে, ওর কথা ভীষণভাবেই ঠিক। তবে কি সে ভুল দেখল? তাহলে তার ঘাড়ে গলায় বুকে মৃদু ব্যথা অনুভব করছে কেন? আবার ভাবল, হয়তো ওরাই ঠিক, এতদিন ধরে তার ওই স্লিপ প্যারালাইসিস হচ্ছে, যার হচ্ছে সেই কেবল ব্যাপারটা বুঝতে পারবে। ডাক্তার বলেছেন এটা স্বাভাবিক মস্তিষ্কের ব্যাপার, কিন্তু কেউ বিশ্বাস করছিল না তার অনুভবগুলোকে। তুমি নির্ঘাত শোবার আগে ওষুধ খাওনি, তাই এমনটা হচ্ছে। কথাটা ঠিক, সত্যি তো ভুলে গেছিলাম আমি, এ কদিনে কি যে হয়েছে, ভুলো মনটা যেন একটু বেশি জাগ্রত হয়ে পড়ছে। এই নাও ওষুধটা খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, দাও, এবার শুয়ে পড়ো, নাহলে আরো সমস্যা দেখা দেবে, ঘুমো। মেঘনার শেষ কথাটা কিংবা কোনো এক শক্তি যেন তাকে মোহাগ্রস্ত করে নিদ্রার কবলে ঠেলে দিল। সেদিনের কিচ্ছু আর তার মনে নেই। যখন ঘুম ভাঙল তখন সকাল গড়িয়ে বেলা হয়েছে। মেঘনা অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আচ্ছা, আমি বেরোলাম, হ্যাঁ, আমাকে অফিসে ঢোকার আগে আরেকটা জায়গায় যেতে হবে, আবার সেখান থেকে বাজার গিয়ে তারপর অফিসে যাব।
তুমি ভালো থেকো। আর শোনো, ওর খেয়াল রেখো কিন্তু। কথা শেষে তার কপালে কোমল ঠোঁটের ছোঁয়া রাখলো মেঘনা। সব ওষুধের থেকে এটা অনেক বেশি কার্যকর। রোহিণীকে কোলে তুলে অনেকবার চুমু খেল সে। সে তখনও ঘুমোচ্ছে। তারপর আরেকবার শোভনের কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দরজা লাগিয়ে চলে গেল মেঘনা। শোভন মনে মনে বলতে লাগল, সত্যি ওর জন্যই আজ এ পরিবার চলছে, না হলে তো কবেই। থাক, যাই, মেয়ের খাবারটা তৈরি করে নিয়ে আসি, ও এখনই উঠে পড়বে। আমার আবার এই শরীরে কখন যে কি হয়। রান্নাঘরে সবে তার রান্না শেষ হয়ে এসেছে, এমন সময় একটা ক্ষীণ কণ্ঠস্বর ভেসে এলো তার কানে। হ্যাঁ, ঠিক তার ঘর থেকে ভেসে আসছে। রোহিণী কি জেগে গেল? তার হাতে ধরা দুধের বোতলটা গ্যাসের পাশে রেখে দিল। ক্ষীণ কণ্ঠস্বরটা ভেসে আসছে এখনো। রোহিণী বিছানার ধারে চলে এলেই বিপদ। শোভন একটা মৃদু কণ্ঠস্বর করে তাকে ভোলানোর জন্য চেষ্টা করল, কিন্তু একই, এতক্ষণ ধরে যে শব্দটা সে শুনতে পাচ্ছিল হঠাৎ করেই তা বদলে গেল। হ্যাঁ, এখনো অবিকল তার কণ্ঠস্বর। এ কী করে সম্ভব? এটা তো অসম্ভব, সত্যিই অসম্ভব। একটা দু বছরের বাচ্চা তার গলাকে নকল করবে কী করে? সে ছুটে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তার শরীরটা আগের থেকে একটু দুর্বল লাগছে, তার চলার কোনো ক্ষমতা নেই। হঠাৎ করে তার মাথার পেছনের দিকটা ব্যথা হতে শুরু করলো। কেউ যেন নখ দিয়ে তার হৃদয়, তার মস্তিষ্ক চিরে দিচ্ছে, অবিকল সে রাতের মতো। হঠাৎ তার চোখের সামনে দেখতে পেল ওই রাতের সেই মূর্তি। হ্যাঁ, সেই মূর্তি তার মেয়েকে কোলে তুলে নিয়েছে, ঠিক যেমনটা কিছুক্ষণ আগে তার স্ত্রী তাকে নিয়েছিল, অবিকল একভাবে। আস্তে আস্তে মাথা তুলে সে শোভনের দিকে তাকালো। সেই দু চোখে সেই রাতের মতন আতঙ্ক ছড়ানো দৃষ্টি নেই। দেখে মনে হচ্ছে এক মা নিজের মেয়েকে পরম ভালোবাসায় আগলাচ্ছে যেন। শোভন কি করবে তা বুঝতে পারছে না। এক দু পা এগোতেই হঠাৎ তার মাথার পেছনের দিকটাতে খুব ব্যথা হতে শুরু করলো, অসহ্য ব্যথা। ঝাপসা হয়ে আসছে তার দৃষ্টি, দরজার হাতলটা ধরবার প্রচেষ্টা করলো কিন্তু পারল না। হঠাৎ একটা কালো আস্তরণ তার দুটো চোখ বেয়ে জড়িয়ে ধরল তার গোটা শরীরটাকে। তার চোখ বন্ধ হয়ে এলো, তবে তখনও সেই আদর মাখানো কণ্ঠস্বর হয়েই চলেছে। আস্তে আস্তে সে যেন বধির হয়ে গেল, এখন আর কিছুই শুনতে পাচ্ছে না। মাথার পেছনটা এখন প্রচণ্ড ব্যথা করছে। মিস্টার সেন, আমার মনে হয় আপনি এইসব নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করে ফেলছেন, আর যার ফলস্বরূপ আপনার এমনটা হচ্ছে। অনেকবার আপনাকে আমি বলেছি আপনার স্নায়ুকোষ ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, আর এর কারণ আপনার যত অধিক উদ্ভট চিন্তাভাবনা আর আপনার স্ত্রীর কাছ থেকে শোনা ক্রাইম আর আতঙ্কের গল্প। দেখুন, আমি আপনার পারিবারিক ব্যাপারে ঢুকতে চাই না, কিন্তু আজ পরিস্থিতির চাপে পড়ে আমি ঢুকতে বাধ্য হচ্ছি। শুনুন, যা হয়েছে তা ভুলে যান। দেখুন, মানুষের স্বাস্থ্যের পক্ষে যে কোনো নেশার চেয়ে হানিকারক কি জানেন আপনি? না, সেটা অতীতের কিছু ভয়াবহ অভিজ্ঞতা যা আমাদের সারা জীবন তাড়া করে বেড়ায়। তাই বলছি, যদি নিজেকে সেই অতীতের পৃষ্ঠা পাল্টানো থেকে বিরত না রাখতে পারেন, তাহলে আমি রোজ এলেও কিচ্ছু লাভ হবে না। ডক্টর ধ্রুব গুপ্ত মেঘনার বন্ধু,
ও তাদের পরিবারের এক মুখ্য শুভাকাঙ্ক্ষী। বিছানায় জোর করেই হেলান দিয়ে উঠে বসল শোভন। যতবার কথা বলতে যাচ্ছে মাথার পেছনে তীব্র একটা যন্ত্রণা অনুভব হচ্ছে তার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে কিচ্ছু বলতে হবে না, আপনি একটু বিশ্রাম নিন আর ওর কথা মেনে চলুন। মেঘনার দিকে নিজের তর্জনী তুলল ডাক্তার। মেঘনা এবার শোভনের দিকে তাকিয়ে সরব হল। না রে, ও কিন্তু আমার কথা ব্যতীত অন্য কিচ্ছু করে না, যা বলি তাই শোনে, সময় ওষুধ খাবার সব দিয়ে দিই ওকে, ও কিন্তু খেয়েও নেয় রে, তবুও কেন যে এটা হচ্ছে। দেখ মেঘনা, এই স্লিপ প্যারালাইসিসকে বিজ্ঞান গুরুত্ব না দিলেও সেটা মোটেই তেমনটা নয়। কারণ? কারণ হলো কোনো ভিকটিমের আজ অবধি কোনো জীবন সংশয় দেখা দিয়েছে এমনটা নয়, আর বিজ্ঞান তো প্রমাণ ছাড়া কোনো কিছুকে স্বীকৃতি দেয় না। স্নায়ুর অনেক সমস্যাকে সে অচ্ছেদ্যায় দূরে ঠেলে দেয়, কিন্তু আমরা ডাক্তাররা বুঝতে পারি এই সমস্যা সাধারণ নয়। এমনকি হার্ট অ্যাটাকের কেসেও দেখা দিয়েছে সেই হার্ট অ্যাটাকের কারণ এই স্লিপিং প্যারালাইসিস। এখন তাহলে কি হবে ডাক্তার? আমার বসে থাকতেও যেন কষ্ট হচ্ছে। দেখুন মিস্টার সেন, আপনাকে তুই ওকে আপনি সম্বোধন করা বন্ধ করবি কি? আমরা এখানে সবাই প্রায় সমান বয়স রেখায় আবদ্ধ, ও আমার থেকে 7 মাসের বড়, আর তুই দুই। তুমি বল, তুই বল, তবে আপনি নয়। কেমন একটা বুড়ো বুড়ো শুনতে লাগে, আমার বর কি এত বুড়ো হয়ে গেল? এই তুই কি সেটাই চাস? হ্যাঁ সত্যি তো, আপনি আমাকে তুমি বা তুই সম্বোধন করতে পারেন। তার আগে আপনি নিজে তো আমাকে আপনি সম্বোধন করা বন্ধ করুন। আচ্ছা তো বেশ, তুমি তোমার স্ত্রীর কথা অক্ষরে অক্ষরে পালন করো। জীবনে একটা জিনিস আমি বেশ উপলব্ধি করেছি, যে মেয়েরা প্রায় জন্ম থেকেই ডাক্তারিটা ভালো মতো রপ্ত করে ফেলে। MBBS ডিগ্রিটা তাদের সর্বাগ্রে প্রদান করা উচিত, কি ঠিক বলছি কি না বলুন? তিনজনের হাসির আর শেষ নেই। মেয়েদের সামনে মেয়েদের কৌতুক তাহারা অনেক সময়ই পছন্দ করে, আর হাসলে এদিকে শোভনের শরীর ও মনটাও সুস্থ থাকে। তো সন্ধ্যাবেলায় কি খাবি বল? দেখ শোভন কি চাই দেখ। না না, আজ তোমার জন্মদিন, তুমিই বলো। অদ্ভুত ব্যাপার, আপনি তুমি জানলে কি করে আজ আমার জন্মদিন? ধ্রুবর দিকে সরে এসে ফিসফিস করে বলল, তুমি একটু ভুল ছিলে ডাক্তার, মেয়েরা প্রথম থেকে সব কিছুতেই প্রথম হয়। এই তোমরা কি ফিসফিস করছো গো? না না কিছু না, ওই একটু ডাক্তারি নিয়ে এক কাজ করো, দেরি করো না, যাও তুমি রান্না করো, রান্না করো। আরে ডাক্তারবাবু কখন আবার হাসপাতালের বাহানা দিয়ে কেটে পড়তে পারি। আরে না না না, গোটা দিনটাই আমি আজ এখানে কাটাবো। শুধু তাই নয়, আজ তুই রান্না করে আমাদের খাওয়াবি। মানেটা কি? আমি? হ্যাঁ তুই, এই চল রান্না করবি চল। মেঘনা ঠেলে তাকে রান্নাঘরের দিকে নিয়ে গেল। ওর রান্না সত্যিই খুব সুস্বাদু। রোহিণী তখন এদিক ওদিক তাকাচ্ছে, কি বাবু কি হলো বাবু? শোভন রোহিণীকে দুহাত দিয়ে তুলে তার নিজের বুকের উপর বসালো। রোহিণী হাসছে, মনে এক সমুদ্র দুঃখ নিয়ে কোনো নিষ্পাপ শিশুর সামনে এলে যেন সব কোথায় বিলীন হয়ে যায়, কিছুই মনে থাকে না আর। পাশে মোবাইলে বাচ্চার গান চালাতে গিয়ে মেঘনার স্বর ভেসে এলো, ওর যা অবস্থা দেখছি ও এমনিও বেশি দিন টিকবে না। আরে দূর, মিউজিক প্লেয়ারটা না চালিয়ে ব্লুটুথটা চালিয়ে দিয়েছি, মাথাটাও তো ঘোরাচ্ছে তাই ভুল হয়ে যায় মাঝে মাঝে, স্মার্টফোন না কিপ্যাড তো তাই সমস্যা হচ্ছে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার রাইমটা এক মায়াবী ছন্দে ভেসে আসছে শূন্যে মোবাইলটার থেকে। রোহিণী খুব আনন্দ পায় এই গানে, গান শুনতে শুনতে রোহিণী ঘুমিয়ে পড়ে। মেঘনা জন্মদিনের কেক কিনতে দোকানে গেল। শোভন ধ্রুবর কাছে গিয়ে ধ্রুবকে বলল, আমি খুবই কৃতজ্ঞ তোমার কাছে ধ্রুব, তোমার ঔষধে আমার শরীরটা অনেকটাই ভালো হয়ে উঠেছে। মেঘনা বেরিয়েছে কেক ও মোমবাতি কেনার জন্য, জন্মদিন বলে কথা
আরে এসবের কি দরকার ছিল আবার? আরে না 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 না, এটা আমার কর্তব্য। কথা শেষ করে শোভন ওর চোখে চোখ রাখল। বাড়িতে ছমাস কাটিয়ে আমি বুঝতে পেরেছি হোয়াট ইজ ইহুম্যান সাইকোলজি। ধ্রুব যেন ওর চোখের ওপরে অনুশোচনা জাতীয় কিছু লুকোনোর চেষ্টা করে চলেছে অনর্গল। শোভন কেক কাটার চাকুটা বাঁ হাতে তুলে নিয়ে ধ্রুবর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ধ্রুব, তুমি এমন ঘামছো কেন? এসিটা কি চালিয়ে দেব? না না না, কিছু না, ওট এমনটা আমার সাধারণতই হয়। নিজের গলাটা একটু শক্ত করল শোভন। ধ্রুব, সাধারণ ও অসাধারণের মাঝে ব্যবধান বোঝার ক্ষমতা আমার হয়েছে। ওদিকে কিছু একটা নড়ে উঠল কি? না না কিছু না, আসছে মেঘনা আসছে। কিন্তু তার আগে যে আমার একটা কাজ করতে হবে ডক্টর ধ্রুবগুপ্ত। কি কাজ? সময় না দিয়ে চাকুটা ঠিক ওর ডান হাতে বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে পাশে থাকা একটা কাঁটা চামচ হাতে তুলে নিয়ে সজোরে বসিয়ে দিল ধ্রুবর বাঁ হাতের ওপর। রোহিণী আমাদের ঘরে ঘুমোচ্ছে। আমাদের না না ভুল বললাম, আমার ঘরে রোহিণী ঘুমোচ্ছে। টেবিলে রক্তের স্রোত বয়ে চলেছে, ঘরটা আর্তনাদে জেগে উঠেছে যেন। তোমার প্রতিদ্বন্দ্বী আরও একজন আছে ধ্রুব, আরও এক ধ্রুব আছে আমার স্ত্রীর জীবনে। তার নাম কৌশিক। আমি কি করে পারি তোমার জীবন নষ্ট হতে দিতে? তুমি তো একজন ডক্টর, তোমায় কি এসব মানায়? না মানায় না, তোমাকে আমি মুক্তি দিতে চাই। যদিও তোমরা সত্যি খুব অকৃতজ্ঞ, তবু আমি তোমাদের সাহায্য করব। আর তোমরা আমাকে স্লিপ প্যারালাইসিস এসে ভয় দেখাবে, তাও আমি ভালো কাজ করেই যাব। তার কথাগুলো শুনছে না ধ্রুব, খুব চেঁচাচ্ছে, দূর দূর এত আওয়াজ করলে হয়, প্রতিবেশী কি না কি ভাববে। শোভন চাকুটা আর কাঁটা চামচটা ওর দু হাত থেকে তুলে সোজা ধ্রুবর কপালে বসিয়ে দিল। ধ্রুব ওঠার চেষ্টা করল, কিন্তু পারল না। সে ধীরে ধীরে কোনো অজানা অন্ধকার গহরে যেন চলে গেল। আমাকে সব কাজ আস্তে আস্তে করতে হবে, মেঝে নোংরা করলে হবে না। মেঘনা মৃত্যু রক্ত পছন্দ করে না আমি জানি, তাই লাশটাকে ছাদেই লুকাবো ভাবছি। আমি শুনেছি মনুষ্য দেহের থেকে সার সর্বশ্রেষ্ঠ ও উচ্চমানের। কাজ ছাড়া হয়ে গেছে, এবার ঘরে গিয়ে ফোনে ওদের রেকর্ডটা শুনতে হবে। তবে না, মেয়েকে শোনানো যাবে না, মেয়ে মায়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে লাভ কি আমার? ফোরজা অবস্থা দেখছি, ও এমনিও বেশি দিন টিকবে না। আমি জানি তোর ওষুধ বা বিষ দুটোই ঠিক, তোর মতন দক্ষ। তবে এটা কি আমাদের উচিত হচ্ছে? ছাড় তো, সবকিছুই উচিত। শুনিস নি নাকি, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। এই সবুজ কুড়োগুলো জলে মিশিয়ে ওকে খাওয়াবি, তবে মনে রাখবি ঘুমের ওষুধের পরে, কিন্তু ভুল করেও আগে খাওয়াবি না। তোর স্মৃতিশক্তি সত্যি খুব কম, ডাক্তার যে কি করে হলি মনে নেই? এক্ষুনি বললি মেয়েরা জন্মগত দক্ষ ডাক্তার। দুজনেই চাপা স্বরে হেসে উঠল, তাদের হাসিগুলো এমন যেন তা কাউকে শুনতে দিলে হবে না। শোভন ওদের হাসির শব্দের সাথে সাথে হাসতে লাগল আর বলল, কথাই বলে না
দেয়ালেরও কান আছে, আর যদি তেমন কিছু না থাকে তবে তাতে লাগাতে আর বাধা কিসের? ব্লুটুথ মাইক প্রত্যেক ঘরের গুপ্ত কোনায় লাগানো আছে, যদিও এটা আমি ছাড়া আর কেউ জানে না। আমার মোবাইলের সাথে সব কানেক্ট করে রাখা আছে। ও হ্যাঁ, শুধু আমি নয়, আজ থেকে আমার মেয়েও জানল। ওকে আজ শোনালাম রেকর্ডটা, হাসছেও। হাসারই তো কথা, বাচ্চাদের তো সব কিছুই ভালো লাগে। আমি একটু ক্লান্ত হয়ে পড়েছি আজ, রোজ এক কথা এক জিনিস, আর যেন ভালো লাগে না। একটু ঘুমিয়ে নি, মাথার পেছনটা একটু যেন ব্যথা করছে, নতুন ডাক্তার খুঁজতে হবে আবার। এই বলছি, তিন দিন হয়ে গেল, খোঁজ পাওয়া যাচ্ছে না ধ্রুবর, কোথায় কোথায় গেল বলো তো? আমি কি করে জানবো বলো, সেদিন তো তোমার আসার আগে হুট করে চলে গেল। আমার শরীরটা একটু খারাপ করছিল, তাও ওকে বললাম থাকতে, কিন্তু ও তো শুনল না, বলল কি একটা দরকার আছে ওর, এই বলে তো ও চলে গেল। সত্যি তো, ছেলেটা গেলটা কোথায়? আমার এবার না খুব চিন্তা হচ্ছে মেঘনা। আমার খুব অনুশোচনা হচ্ছে অনেক দিন ধরে। শোভনের কথায় নিজের মেয়ের দিকে হাত বাড়াতে গিয়েও নিজেকে সম্বরণ করল মেঘনা। তার দু চোখে তখন তীক্ষ্ণ দৃষ্টি। কেন, কি হয়েছে? তুমি তো জানো সব, তাও জিজ্ঞেস করছো আবার? এক প্রাণ হত্যার কলঙ্ক আমাদের কপালে। জীবনে যতদিন বেঁচে থাকব তা আমাদের সাথেই বাঁচবে। সমাজ ও পুলিশের থেকে নিস্তার পেলেও নিজের থেকে নিজেকে কি করে বাঁচাবো? মেঘনা এগিয়ে গেল শোভনের কাছে। শোভনের ডান হাতটা নিজের দু হাতের মাঝখানে ঢুকিয়ে নিল। শোভন অনুভব করল মেঘনার দুটো হাত বেশ ঠান্ডা। শোভন, আমাদের কিন্তু আর কোনো উপায় ছিল না সেদিন। আর তোমার কি মনে হয় ওই মহিলা পারত দারিদ্রতা কাটিয়ে নিজের মেয়েকে মানুষ করতে? পারত না। আমরা তো বরঞ্চ বাঁচিয়েছি মেয়েটাকে। ওকে ছাড়া কিন্তু আমি থাকতে পারবো না, কিছুতেই পারবো না বলে দিচ্ছি। শোভনের কাঁধে হাত দিয়ে নিজের মেয়েকে কোলে নিল মেঘনা। তারপর রান্নাঘরের দিকে এগিয়ে গেল। শোভনের চোখের সামনে এক বছর আগের কয়েকটা ছবি ভেসে উঠল। সদ্য বিবাহিত দাম্পত্য জীবন যেমনটা চলে তেমনটাই চলছিল, কিন্তু সমস্যা হলো সদ্য জন্মানো বাচ্চাটাকে একটা দুর্ঘটনায় হারিয়ে মেঘনা অনেকটাই ভেঙে পড়ে। রোজ মনোমালিন্য হতে লাগলো তাদের মধ্যে। এমন সময় তাদের বাড়ির যে কাজের মাসি ছিল সে আনতে লাগলো তার সদ্য জন্মানো মেয়েকে। কি সুন্দর, কি মায়াবী তার মুখ! আস্তে আস্তে মেঘনার, এমনকি শোভনেরও একটা দুর্বলতা জন্মাতে থাকে সেই শিশুটার ওপর। হঠাৎ রুমা মাসি, অর্থাৎ সেই কাজের মাসি, 2 লক্ষ টাকা তাদের থেকে ধার নেয় নিজের স্বামীর চিকিৎসার জন্য। স্বামীকে সে বাঁচাতে পারেনি, আর টাকাও ফেরত দিতে পারল না। মেঘনা তাকে চাপ দিতে থাকে তা ফেরত দেওয়ার জন্য। সে টাকা ফেরত দিতে না পারায় তাকে একটি বিকল্প পথ দেয় সে। হয় সে টাকা দিক, নয়তো তার নিজের বাচ্চাকে। কোনো পথকেই অবলম্বন করতে পারেনি সেদিন। তবে বেশ কথা কাটাকাটি হয় তাদের মধ্যে, ঝগড়া তর্কাতর্কি, এমনকি ঘটনাটা ঠেলাঠেলিতেও পৌঁছে যায়। মেঘনা হয়তো চায়নি, কিন্তু অজান্তেই একটু
জোরে ধাক্কা দিয়ে ফেলেছিল। আর সেই রুমা মাসি সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে পড়ে গেল। শোভন অনেকবার তার স্ত্রীকে বারণ করেছিল বাচ্চাটাকে না নিতে আর টাকাটাও ফেরত না চাইতে, কিন্তু মেঘনা তার কোনো কথা শুনল না। রুমা মাসির কি হয়েছিল তারপর সেটা শোভন জানে না। তবে আর কোনোদিন তাদের বাড়িতে রোহিণীকে ফেরত নিতে আসেনি সে। তারপর সময়ের ঢেউয়ে সব খয়ে কোথায় যেন চলে গেছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। সব চিন্তা ফেলে দিয়ে বিছানা থেকে নামলো। আজ একটু বাইরে যাবে ভাবছে, যদিও তার কাছে বাইরে যেতে বলতে ওই বারান্দা। রোদ্দুরের স্পর্শ এলে সারা গায়ে কি সব যেন বেরিয়ে যাচ্ছে, সারা শরীর যেন জ্বলছে তার। তার ঘরে এখন দুটো এসি লাগে, ঠান্ডা ভীষণ প্রিয় তার। আস্তে আস্তে আয়ুর মতন তার দেহের তাপ প্রতিরোধ ক্ষমতাও কমে আসছে আরো অনেক কিছু। আবার নতুন ডাক্তারবাবু নাকি মেঘনার কথায় তাকে ঔষধ দিয়েছে, তার নাকি এক বিশেষ চর্মরোগ হয়েছে। ডাক্তারি বিদ্যার মতে তার স্কিন ক্যান্সার হয়েছে, তবে এটা একটু অন্য রকমের। এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে তার সারা দেহে, সৃষ্টি করে লাল লাল ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু, খানিকটা ওই চিকেন পক্সের মতো। বিপদ হলো এই রোগ নাকি বাচ্চাদের জন্য ভীষণ ক্ষতিকারক, খুব নাকি ছোঁয়াচে। তাই তার কাছে মেঘনা বাচ্চাটাকে আসতে দিচ্ছে না, এখন পাশের ঘরে রেখেছে রোহিণীকে। আরও দিন তিনেক কেটে গেছে, সব কিছুই এখন স্বাভাবিক হয়েছে, তবুও অনেক কিছুই অস্বাভাবিক। ধ্রুবর অন্তর্ধান রহস্য মেঘনাকে ব্যস্ত করে তুলল। কৌশিক ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংলিশে গোল্ড মেডেলিস্ট। সংযোগ ওদের কীভাবে হয়েছে শোভন জানে না, তবে গভীর এক বন্ধন তাদের মধ্যে রয়েছে এটা উপলব্ধি করতে পেরেছে। অনেক ঝগড়া হয়েছে তাদের মধ্যে কৌশিককে নিয়ে, যদিও মেঘনা বলেছিল যে তেমন কিছু তাদের মধ্যে নেই, কেবল বন্ধুত্ব ছাড়া। কিন্তু ওদের ওই বন্ধুত্বের সীমারেখা কতদূর অবধি আছে সেটা সে জানতে পারে দেওয়ালের কান দিয়ে। বাথরুমে স্নান করতে করতে ওকে বলতে শুনেছে অনেকবার, আমাকে ক্ষমা করে দিও শোভন, আমি জানি আমি অন্যায় করছি, কিন্তু এছাড়া আমার উপায় নেই। হ্যাঁ, ধ্রুবকে আমি কোনোদিন ভালোবাসিনি, তবে ও আমাদের কোম্পানির হেড সাইকোলজিস্ট আর হেড বসের কাছের বন্ধু। চাকরিটা রাখার জন্য না আমাকে ওর সাথে কৃত্রিম সম্পর্কে জড়াতে হচ্ছে, প্রতি মুহূর্ত ওর সাথে আমার শ্বাসরোধকারী মনে হয়, তবুও করতে হয়। কিন্তু কৌশিককে আমি মন থেকে ভালোবাসি, সেই কলেজ থেকে। বাবা মা দেখাশোনা করে বিয়ে ব্যতীত অন্য কিছুতে আমার বিয়ে দিতে রাজি ছিল না, কি করে পারবো আমি বলো তো আমার প্রেমকে ভুলে গিয়ে তোমাকে ভালোবাসতে। যদি কোনোদিন সব কিছু তুমি জানতে পারো, সেদিন ক্ষমা করে দিও আমাকে শোভন, ক্ষমা করে দিও। যতবারই রেকর্ডটা শুনি আমার আমার ভেতরে কি যেন একটা ছিঁড়ে যেতে থাকে। প্রায় এক মাস পর কৌশিক ফিরছে মুম্বাই থেকে। প্রতিবার প্রথমে সে আমাদের সাথে দেখা করে, বলাই ভালো মেঘনার সাথে। হ্যাঁ ঠিক, ধ্রুবকে কিছু করতে আমার কোনো বাধা আসেনি, তবে কৌশিককে কিছু করতে আমার হাতটা যেন কেঁপে ওঠে। তেমন কিছু ভাবনাও যেন আমি ভাবতেও পারি না, এর কারণ শুধু মেঘনা ওকে ভালোবাসে এমনটা নয়। সাক্ষাৎ
মৃত্যুদ্বার থেকে আমাকে রক্ষা করেছিল। এই যন্ত্রণা ব্যাধির জীবনে আমি পরম মুক্তির নেশায় আত্মহত্যা করতে চেয়েছিলাম। সেদিন মেঘনা বাড়িতে ছিল না, কৌশিক সাড়া না পেয়ে দরজা ভেঙে আমাকে রক্ষা করেছিল। আমি ওকে মহান চোখে দেখি, তবে ওর মেঘনার উপর ভালোবাসাটাকে আমি ঘৃণা করি। আবার ভাবি, মেঘনার দ্বিচারিতা হওয়ার মূল কারণ তো আমি নিজেই। ও তো ওর আকাশে ভালোই ছিল, আমি তো ওর নীল আকাশে অচিন মেঘ হয়ে এসেছি। দোষটা কি কেবল ওদের? কলিং বেলটা বেজে উঠল হঠাৎ। আমি যাচ্ছি, তোমার আর ওঠার দরকার নেই। মেঘনার কথা বাথরুম থেকে ভেসে এলো। কিছুক্ষণ পর বাথরুমের দরজা খোলার শব্দ হল, তারপর মেন দরজাটার। আচ্ছা বলছি, এটা কি মেঘনা সেনের বাড়ি? কিছুক্ষণ নিস্তব্ধতার পর মেঘনা বলে উঠল, হ্যাঁ বলুন, আমি মেঘনা। নিচে একজনের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি আপনাকে বারবার দেখতে চাইছেন, আপনি তাড়াতাড়ি নিচে চলে আসুন। এতক্ষণ শুনলেন শঙ্কর চক্রবর্তীর লেখা প্রেম আতঙ্ক গল্পের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আগামী শনিবার ঠিক বেলা 1:45 গল্পকার শঙ্কর চক্রবর্তীর কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য। এরকমই কিছু রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আগামী শনিবার শনিবারের গপ্পে এরকমই এক রোমহর্ষক গল্প নিয়ে আমরা আসছি।